হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস লাভার উম্বা। আজকে আবার চলে এসেছি স্পোর্টসে নতুন কিছু আপডেট নিয়ে। তো আপনারা সবাই জানেন জি বাংলা ফুটবল প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। তো আজকে ফার্স্ট ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস এয়ারটেল আলিপুর অগ্রণী। তো ইস্ট বেঙ্গল ওখানে 3-0 গোলে জিতে গেছে আজকে আলিপুর অগ্রণীর কাছে। আর ইস্ট বেঙ্গল ফার্স্ট গোল করেছে হচ্ছে বিকাশ সিং 19 মিনিটে মাথায়, গোলকিপারের সামান্য একটু ফুলে সুযোগটা কাজে লেগে গিয়ে গোল করে দিয়েছে। তো ফার্স্ট হাফ 1-0 ছিল রেজাল্ট। সেকেন্ড হাফে 56 মিনিটে মাথায় বিজয় মণ্ডল অসাধারণ দূরপাল্লা শটে গোল করেছেন, ওয়ান্ডারফুল ফিনিশ যাকে বলে। তো আবার 59 মিনিটে মাথায় মানিকচাঁদ সিং শেষ গোলটি করেন। তো ওখানে রেজাল্ট 3-0 হয়। তা গোটা খেলায় ইস্ট বেঙ্গলে প্রায় 90-60 মিনিট ধরে দাপদের সঙ্গে ছিল, দুখানে ইয়েলো কার্ড হয়েছে। আর খেলার পজিশনগুলো আপনাদের বলে দিচ্ছি। তো ইস্ট বেঙ্গল শট করেছিল 26টা আর এয়ারটেল আলিপুর অগ্রণী করেছিল 5টা। শট অন টার্গেট ইস্ট বেঙ্গলে 11টা, এয়ারটেল আলিপুর অগ্রণীর 0। কর্নার ইস্ট বেঙ্গল পেয়েছিল 6টা, এয়ারটেল আর অগ্রণী হয়েছে 2টো। ফাউল ইস্ট বেঙ্গল করেছে 7টা, এয়ারটেল অগ্রণী করেছে 14টা। অফসাইড ইস্ট বেঙ্গলের 0, আলিপুর অগ্রণী 2টো। বল পজিশন হচ্ছে ইস্ট বেঙ্গল 57% আর আলিপুর অগ্রণী হচ্ছে 43%। আর সেকেন্ড খেলা ছিল আজকে বাঁকুড়া ব্যাটেলিয়ান্স ভার্সেস চন্দননগর চ্যাম্পিয়ন। তো ওই খেলাটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে। ওই খেলায় ফার্স্ট হাফে চন্দননগর চ্যাম্পিয়নে আকিব নবাব বলে 10 মিনিটে মাথায় একটা খুব সুন্দর গোল করে ফেলেছে। তো ফার্স্ট হাফ 1-0 রেজাল্ট ছিল। সেকেন্ড হাফে সেই আকিব নবাব আবার 46 মিনিটে মাথায় একটা খুব সুন্দর গোল করেছে। আকিব নবাব খুব দুর্দান্ত, অত্যন্ত খুব সুন্দর প্লেয়ার, মানে ফার্স্ট ম্যাচ শুরু হতেই ওকে সবার মনে ধরে গেছে। তো গোটা ম্যাচে চন্দননগর চ্যাম্পিয়নই প্রায় দাপদের সঙ্গে দেখলাম খেলে গেল। তো গোটা ম্যাচে দুখানে ইয়েলো কার্ড হয়েছে আর ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আকিব নবাব। তো বাঁকুড়া ব্যাটেলিয়ান্স আর চন্দননগর চ্যাম্পিয়নের বল পজিশনটা একবার শুনে নিন আপনারা। তো বাঁকুড়া ব্যাটেলিয়ান্সের বল পজিশন ছিল 8 আর চন্দননগর চ্যাম্পিয়নের বল পজিশন ছিল 10। শর্ট অন টার্গেটে বাঁকুড়া ব্যাটেলিয়ান্স ছিল 3, চন্দননগর চ্যাম্পিয়ন ছিল 4। কর্নারে বাঁকুড়া ব্যাটেলিয়ান্স ছিল 5, চন্দননগর চ্যাম্পিয়ন ছিল 0। ফাউল করেছে বাঁকুড়া ব্যাটেলিয়ান্স 14টা, চন্দননগর চ্যাম্পিয়ন 10টা। অফসাইড বাঁকুড়া ব্যাটেলিয়ান্স 1টাও না, চন্দননগর ব্যাটেলিয়ান্সও 1টাও নয়। বল পজিশন বাঁকুড়া ব্যাটেলিয়ান্স ছিল 62% আর চন্দননগর চ্যাম্পিয়ন বল পজিশন ছিল 48%। কিন্তু বল পজিশন বেশি থাকা সত্ত্বেও ম্যাচটা চন্দননগর চ্যাম্পিয়ন ঠিক বার করে নিল। বিদেশি ফুটবলে একটা ছোটো নিউজ ছিল, ভ্যালেন্সিয়া ভার্সেস বার্সেলোনা খেলা ছিল। তো ভ্যালেন্সিয়া বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। তো তবুও গ্রুপ টেবিল টপে বার্সেলোনা এখনও আছে। তো এখানে দিয়ে দিচ্ছি গ্রুপ টেবিলটা, আপনারা দেখে নিন তো কে কোন পজিশনে বল পজিশনকে কত ছকে কোন ছকে খেলেছিল, তো আপনারা দেখে নিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেরে হোঠোঁ সে ধুঁ।